গাইবান্ধায় বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে। দেখুন গাইবান্ধা থেকে আমাদের জেলা প্রতিনিধি মাহমুদ খানের পাঠানো ডেস্ক রিপোর্ট। গাইবান্ধায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেশ কিছু এলাকা লকডাউন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন এই লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করে। আজ থেকেই গোবিন্দগঞ্জ পৌর এলাকার 5, 6, 7 ও 8 নং ওয়ার্ড এবং উপজেলার বালুয়াহাট, তরফ কামাল, চক রহিমাপুর, জগদীশপুর এলাকায় এই লকডাউন কার্যকর করা হয়েছে। এছাড়াও গোবিন্দগঞ্জ পৌর শহরের সকল বিপণী বিতান, শপিং মল ও বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউন এলাকাগুলোতে পুলিশি এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ সড়ক, ঔষধের দোকান, কাঁচামাল ও মুদি দোকান লকডাউনের আওতামুক্ত রাখা হয়েছে। আগামী 28 জুন পর্যন্ত এই লকডাউন চলবে বলে প্রশাসনের পক্ষ থেকে জারিকৃত এক গণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।